আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফরাদ ভাই। এটা অবশ্যই আনন্দের বিষয়, ব্যবসায়ীরা তাদের প্রতিনিধিত্ব করার জন্য আমার প্রতি আস্থা রেখেছেন এবং তাদের আস্থার প্রতি হিসেবে আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন, এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা এবং তাদের আমার ব্যবসাবৃন্দের কাছে কৃতজ্ঞতা। আছি, সব কিছু ভালো আছে, আলহামদুলিল্লাহ চলতেছে। আসলে ব্যবসা বাণিজ্য যে অবস্থা আমাদের গোল্ডের বাজার শিবজলা উদ্যোগের কারণে ব্যবসায়িক অবস্থা আহামরি ভালো না, বাট তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমরা ভালো আছি। ওভারঅল শুধুমাত্র বাংলাদেশ না, বইয়ের বিশ্বে সারা বিশ্বে খুব মন্দা বাজার যাচ্ছে, তার অনুকূলে তারপরে আমাদের দেশের তুলনায় বা আমাদের পর্যটনে আমরা যতটুকু পারতেছি ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করতেছি। আচ্ছা, ওভারঅল সব কিছু মিলে মন্দির ভিতরে ভালো থাকার চেষ্টা আর কি আছে আমাদের। এটার জন্য আল্লাহ শুকরিয়া। আমি সেক্ষেত্রে জাতি দিব আসলে কোরবানি উপলক্ষে কাস্টমার ওভাবে সাড়া পাচ্ছি না, কারণ হচ্ছে কাস্টমার সব গরু বাজারে, আমরা গরু কেনাকাটা নিয়ে ব্যস্ত, তারপরে টুকিটাকি যাদের যতটুকু প্রয়োজন না হলেন না। বেসিক্যালি আমাদের গোল্ডের মার্কেটটা ঈদের পরে টুকটাক আমাদের গ্রাম্য বাজার, যেহেতু এটা স্মৃতি শহর না মফস্বল শহর, গ্রামগঞ্জে ঈদের পর পর একটু বিবাহ বন্ধনে বা অনুষ্ঠানের আয়োজন করা হয়, তখন টুকটাক বেচাকেন হয়, তো ওই ব্যাপারে আমরা আশাবাদী। তারপর সব কিছু শেষ কথা হচ্ছে আল্লাহ যেভাবে রাখছে খুব ভালো রাখছে, আমরা ভালো থাকার চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আসলে ডিজিটালের ব্যাপারটা যেটা হচ্ছে আমাদের দেশটা কিন্তু আমরা যেভাবে পেয়েছি সেখান থেকে গুছিয়ে নেওয়ার জন্য অনেক সময় প্রয়োজন। আসলে যারা আমরা বহির্বিশ্বে দু চারটা দেশে গিয়েছে তারা দেখেছে যে ওই বহির্বিশ্বের তুলনায় যদি আমরা আপডেট দিই তাহলে আমরা পিছিয়ে আছি, কিন্তু আপনাকেও দেখতে হবে যে আমরা শুরুটা করেছি কোত্থেকে, তো শুরুটা যদি আমরা অনেক ছোটো থেকে করছি। আর বর্তমানে আমাদের যে ডিজিটাল যুগের কথা বলছি, আপডেট আমরা প্রোগ্রাম
সব কিছু মিলে আমরা আসলে আস্তে আস্তে ইম্প্রুভ করতেছি আলহামদুলিল্লাহ, সামনের দিকে অগ্রসর হচ্ছি। আসলে সবকটা শেষ কথা, যত ফার্স্ট আপনি যাবেন তত অ্যাক্সিডেন্ট মানে রিস্কটা বেশি থাকে, তো আস্তে আস্তে আমরা অগ্রসর করতেছি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন আমরা ভালো কিছু করবো, দেশ ভালো কিছু করবে। আসলে আইটি যে কথাটা বলে ইন্টারনেট বা আপনার স্যাটেলাইট যে কথা, আসলে আমরা বদনামে করতে সবাই আগ্রহী, কিন্তু আমরা যদি একটু দেখি, আমার মনে হয় না আমার দেশে ইন্টারনেট ব্যবস্থা বা আমাদের যোগাযোগ ব্যবস্থা অন্য অন্য দেশ থেকে অতটা খারাপ। এবং আমি যদি আমার পার্শ্ববর্তী দেশ থেকেও বলি বা অন্তত আমি মানে প্রযুক্তি সিস্টেমে বলবো যে আমরা আগে আছি, তো কিন্তু আস্তে আস্তে করতেছি বাংলাদেশ সামনে দিকে আগিয়ে যাবে এবং জননেত্রী শেখ হাসিনা হাত ধরে এগিয়ে যাবে, এতটুকু প্রত্যাশা আমরা করতে পারি। দেশ যতটুকু এগিয়েছে এবং আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ, এতটুকু আশাবাদী। ধন্যবাদ। আরেকটা কথা নিয়ে আমি বলবো, উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে দিন করি দেওয়া দানা। আমরা ছোটবেলায় কবিতা দাদার আবার এবং চাদার আবার মধ্যে উত্তর দিকে যেতে জানে দক্ষিণ দিকে যেতে জানে মানা করে দিত, এই খবরদার ওইখানে যে ওনা জিন আছে পেতনি আছে, এখন উত্তর দিকে গেলে দেখি যমুনা এসে তো দক্ষিণ দিকে হচ্ছে সবটাই পদ্মা। আমাদের বর্তমান সরকার মমতা বাই মাঝে অনেক দিন শেখ হাসিনা যখন পদ্মা সেতু কাজ হাতে নিয়েছিলেন, বিশ্বব্যাংক থেকে একটি চিন্তাজনক কথা বলেছিলেন, তখন উনি বজ্র কন্টেক্টে কথা বলেছিলেন, আমাদের টাকা আমরা গো, আমার সাথে 16 কোটি মা বোন আছে, বাংলাদেশের ভ্যাট ট্যাক্স রেমিটেন্সের টাকা দিয়ে আমরা পদ্মাসেতু করবো। আজকে যে আপনাদের যে ভ্যাট এবং ট্যাক্স রেমিটেন্সের টাকা দিয়ে যে চ্যালেঞ্জের মোকাবেলা করে পদ্মাসেতু করেছে, আরেকটা কথা হচ্ছে যে আমার সৌভাগ্য হয়ে আছে আমরা যে মাটিতে আছি পাশে হচ্ছে কোম্পানি, এখানে যোগাযোগ এবং সেতুমন্ত্রী আমাদের কাছে সার্কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি পদ্মাসেতুর জন্য যে ইয়ে করেছে। আমি যখন ওনাকে চ্যানেলে সাক্ষাৎকার নিয়েছি এবং এখানে প্রামাণ্যচিত্র নিয়েছি, আমরা দেখেছি 1 to 41 স্পেন্ড ডান করেছে 6.5 কিলোমিটার ডান করেছে, গত বছর 25 তারিখে আমরা উদ্বোধন করেছি পদ্মা সেতু। তো সেই ক্ষেত্রে আজকে যে আপনাদের অর্থায়ন থেকে যে আপনাদের ভ্যান এবং ট্যাক্সি থাকাতে যে পদ্মা সেতু হয়েছে, সেক্ষেত্রে একজন বাঙালি হিসাবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার কাছে অনুভূতিটা কেমন হচ্ছে বাবু? আসলে প্রতিটা কাজ যেন সাহস দরকার, আমাদের প্রতি আমাদের দেশের প্রতি যে আস্থা রেখে জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী যে সাহস রেখে বলেছেন যে আমাদের টাকা আমাদের সেতু হবে, সে সাহস উনি রাখছেন বিধে হয়তো আমরা তার আস্থা দেওয়ার চেষ্টা করেছি। আসলে লাইফে আমি মনে করি যে আপনাকে কোনো কিছু করার জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে আপনার উদ্যোগ, উদ্যোগটা যদি নিতে পারেন আপনি এবং প্রপারলি যদি করতে পারেন, শুধু পদ্মা সেতু না, আমরা যদি আমাদের প্রত্যেকটা সেক্টরে সবাই সবার দায়িত্বগুলো ঠিকভাবে পালন করি, এরকম একটা পদ্মা সেতু দেশে অনেক 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 কিছু এগিয়ে যাবে। আর এককভাবে কখনোই আপনার একটা কথা আছে, 10 লাঠি 1 বোঝা, আপনি যখন দায়িত্বগুলো আপনারটা আপনি বুঝবেন 10টা 10 বুঝবেন তখনই আপনাদের কাজগুলো সহজ হয়ে যাবে। আমরা যদি আমাদের বুঝি যে আমরা ভ্যাটটা কেন দিচ্ছি, আমরা ট্যাক্সটা কেন দিচ্ছি, ট্যাক্স আর ভ্যাট দিচ্ছি আমরা কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র টাকা জমা দিচ্ছি, সেখান থেকে সব জনগণের শেখ হাসিনা একসাথে করে আমাদেরকে আবার সেটা ফেরত দিচ্ছে, তো আমরা যদি এটার গুরুত্ব বুঝতে পারি আমাদের জন্য কাজগুলো সহজ হয়ে যাবে। এবং এই জন্য অবশ্যই জননেত্রী শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করতেছি। ভবিষ্যতে আমরা ওনার হাত ধরে বাংলাদেশ আরও বেশি দূর এগিয়ে যাক, আল্লাহ ওনাকে দীর্ঘায়ু করুক সুস্থতার সাথে, এই কামনাই করি। বাবুভাই যে কথাটা তুলে ধরলেন পদ্মাসেতু নিয়ে, উনি মেনে মেনে থ্যাংকস আমাদের বর্তমান সরকার মমতা বাই জননেত্রী শেখ হাসিনাকে, আর ওনার কনসেপ্ট অনুসারে যে কথাটা বোঝা যায় শেখ হাসিনার সরকার বারবার দরকার, সেই ক্ষেত্রে বাবুভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, হোয়াটস ইউর নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল আগামী দিনের আপনার স্বপ্নটা কি? আগামী দিনের স্বপ্ন বলতে আমার ব্যক্তিগত স্বপ্ন হচ্ছে এজ এ মানুষ হিসেবে অন্তত ভালো থাকা, ভালো কিছু কাজ করা, এমন কিছু করা যাতে অন্তত মানুষ অন্তত চলে গেলে অন্তত বুঝি যে লাভটা ছিল যে সে তার দায়িত্ব থেকে কাজ করার চেষ্টা করছে। আসলে আমরা মানুষ তো, আমরা 10টা কাজ করতে গেলে দেখেছে 5টা ভালো 5টা মন্দ হবে, কিন্তু আমার চেষ্টা করতো যাতে 5টা থেকে যদি 1টা কাজ ভালো হয়, আমার ভালো পরিমাণটা যাতে ভালো হয়, আমি সব ভালো হতে করতে পারবো না, আমার যতটুকু দায়িত্ব আমি সেটা যাতে ভালোভাবে শেষ করতে পারি আর সবার কাছে যাতে অন্তত এজ এ ভালো একটা মানুষ হতে পারি, এর থেকে বড় কিছু পাওয়া নেই, এটাই স্বপ্ন। শ্বশুরবাড়ি জানলে আমাদের এখান থেকে অলংকার নিয়ে যাবেন, ঠিক আছে? আর এখানের জন্য আমাদের আলোকিত সেক্রেটারি আমাদের জাহাঙ্গীর আলম বাবু ভাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং এখানে আমাদের যারা আছেন এবং আপনাকে যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ দেবো। আমাদের সনাতন শ্রদ্ধা করবাই এবং আমাদের
আমরা রেজিস্ট্রেশনে মার্কেট থেকে বলছি আমি আদ্রা টাটা কোম্পানি এটা আমাদের চ্যানেল থেকে দেখে নেন বাবু ভাই ফ্যামিলি বক্সটি এবং সরি ইন্টারভিউটি এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আমাদের থেকে আমার পেছনে কিন্তু